কেমন হতো যদি সবসময় বেঁচে থাকা যেত? গল্পপত্র প্রেজেন্টিং দ্য ফাউন্টেন। মুভিটি 2006 সালে রিলিজ হলেও তেমন সাড়া জাগাতে পারেনি, কিন্তু সময়ের সাথে সাথে মুভিটি একটি জনপ্রিয় আর্ট ফিল্ম হিসেবে পরিচিত হতে থাকে। প্রথমবার দেখে গল্পটি বোঝা খুব মুশকিল, তাই এটি শুরুতে জনপ্রিয় হতে পারেনি। আসলে মুভিটি একটি পাজলের মতো। গল্পটি টাইম ট্রাভেলিং আর লাভ নিয়ে, সম্পূর্ণ গল্পটি একটি বইকে ঘিরে। গল্পটিকে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এই তিনটি ভাগে ভাগ করা যায়। এই মুভিতে যারা অভিনয় করেছেন তারা কম বেশি সবারই পরিচিত। অভিনয় করেছেন হুক জ্যাকম্যান এবং রেচেল হুইস। অতীত 1500 সালের রানী ইসাবেল এবং তার বিশ্বস্ত মন্ত্রী থমাস। বর্তমানে 2000 সালে যারা টম ক্রিউ এবং ইজি। টম ক্রিউ একজন সায়েন্টিস্ট আর ইজি একজন ব্রেন টিউমারের পেশেন্ট থাকে। টম ক্রিউ তার ওয়াইফ ইজিকে সুস্থ করার জন্য দিন রাত গবেষণা ব্যস্ত থাকে। ভবিষ্যৎ 2500 সাল, যেখানে থমাস একজন সায়েন্টিস্ট। সে তার বাবল স্পেসশিপ নিয়ে মহাকাশে যায়, যেখানে সমস্ত জীবমণ্ডল আর শিবাবলা গাছটি নিয়ে যায়। গল্পে টম তার ওয়াইফকে অনেক ভালোবাসে, যাকে সে কোনো মতে হারাতে চায় না। বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে সে রোগের সমাধান খুঁজতে মরিয়া হয়ে থাকে। সে কোনোভাবেই ইজির মৃত্যু মেনে নিতে চায় না, কিন্তু ইজি বিষয়টি অ্যাকসেপ্ট করতে শুরু করে। সে তার শেষ দিনগুলোতে টমকে তার পাশে চায়, কিন্তু টম তার গবেষণা নিয়ে খুবই ব্যস্ত থাকে। গবেষণায় সে লাইফ ট্রির সন্ধান পায়। ধারণা করা হয় গাছটি অমরত্ব দিতে পারে, বয়স ধরে রাখতে পারে, আর সব কিছুর সমাধান যেহেতু আছে তাহলে রোগেরও কোনো না কোনো সমাধান আছে। টম বাসায় ফিরে দেখে ইজি আকাশ দেখছে, টমও তার সাথে বসে যায়। তখন টম বুঝতে পারে ইজির রোগ ধীরে ধীরে বাড়ছে, তার ভিতরে অনুভূতি শক্তিগুলো কমে যাচ্ছে, কিন্তু একে অপর থেকে তাদের কষ্টটা লুকিয়ে রাখে। ইজি টমকে বলে সে একটি বই লিখেছে, যা লেখা প্রায় শেষ। টমও শুনে খুব খুশি হয়। ইজি টমকে বইটি দেখায়। পরের দিন ইজি মিউজিয়ামে গিয়ে টমকে ফার্স্ট ফাদারের কাহিনী বলে। হঠাৎ ইজি খুব অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ইজির জ্ঞান ফিরলে সে টমের সাথে কথা বলতে চায়। সে টমকে জীবন মৃত্যু সম্পর্কে কথা বলে। সে টমকে তার বইটি উপহার হিসেবে দেয়, বলে সে যেন তার বইয়ের শেষ অধ্যায়টি সম্পূর্ণ করে। গবেষণায় পাওয়া গাছের মতো শিবাবলা ট্রির কথা বলে, যেখানে তারা আবার এক হতে পারবে। টম শুরুতে রাজি না হলেও বইটি পড়তে শুরু করে, যেখানে ইসাবেল একজন স্পেনের রানী থাকে। সে রাজ্যকে বাঁচানোর জন্য তার বিশ্বস্ত মন্ত্রীকে শিবাবলা ট্রির সন্ধান করতে বলে, যাতে রানী ও তার মন্ত্রী অমরত্ব পেতে পারে। আর রানী মন্ত্রীকে কথাও দেয় তারা সারা জীবন একসাথে সুখে থাকবে। বিশ্বস্ততা আর ভালোবাসার প্রতীক হিসেবে রানী মন্ত্রীকে একটি আংটি দেয়। শিবাবলার কাছে সন্ধানে যাওয়ার জন্য মন্ত্রী প্রস্তুতি নিতে থাকে, সাথে সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। বর্তমানে ইজির অবস্থা আরও খারাপ হতে থাকে। টম অনেক চেষ্টা করে ইজিকে বাঁচাতে পারে না। সে ইজির সমাধির উপর সেই গাছের বীজ লাগায়। সে সারাক্ষণ ইজিকে মনে করতে থাকে। সে ভাবতে থাকে কিভাবে ইজিকে ফিরে পাওয়া যায়। টম তাদের সুন্দর দিনগুলোর কথা মনে করতে থাকে। সে কোনোভাবেই মানতে পারে না ইজি তার লাইফে নেই। হঠাৎ টম লক্ষ্য করে তার হাতে ইজির দেওয়া সেই আংটিটি নেই। সে খোদাই করে চিহ্ন বানিয়ে ফেলে আঙুলে। কাহিনী চলে যায় ভবিষ্যতে 500 বছর, অর্থাৎ 2500 সালে সায়েন্টিস্ট টমাসকে দেখা যায় মহাকাশে। সে গবেষণা করে বাবল স্পেসশিপ তৈরি করে, যেখানে ইজির সমাধিসহ গাছটিও থাকে। সে গাছটিকে ভালোবাসতে থাকে, তার সাথে কথা বলে। জীবন মৃত্যুর খোঁজে 500 বছর কাটিয়ে দেয় মহাকাশে। সে সবসময় ইজিকে দেখতে পায়, তার সাথে কথা বলে। ইজি বই কমপ্লিট করতে বলে, কিন্তু টম রাজি হয় না। একদিন টম রানী ইসাবেলকে দেখতে পায়। অতীতের দেওয়া কথা তার মনে পড়ে যায়। অবশেষে সে সিদ্ধান্ত নেয় বইটি শেষ করবে। গল্পে টম স্পেনের রাজ্যে ফিরে যায়। মন্ত্রী হয়ে সৈন্যদের সাথে অনেক লড়াই করতে হয়। যুদ্ধ শেষে জয়ী হয়ে সে আদি পিতার সম্মান পায়। যুদ্ধে আহত থমাস শিবাবলা গাছের কাছে ফিরে আসে। শিবাবলা গাছের রস সে ক্ষতস্থানে লাগায়, আর সাথে কিছু খেয়েও নেয়। সাথে সাথে সে ছোট ছোট গাছে পরিণত হয়। অমর হওয়ার জন্য জীবনের প্রয়োজন নেই,
সৃষ্টি অমরত্বনী দিতে পারে। টম ইজিকে মৃত্যুচক্র থেকে ফিরিয়ে এক হতে চেয়েছিল, কিন্তু জীবনের আসল রহস্য মৃত্যু। মানবীয় শরীরে না হলেও ইজির প্রতীক রূপে শিবা ব্যাটারি আর তাকে ঘিরে টমের প্রতীক ছোট ছোট গাছগুলো একসাথে থেকে যাবে। বন্ধুরা, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।